রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ, এটা প্রতিষ্ঠান, সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে হোক শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে। এবং রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রে উত্তরণের পথটা বিলম্বিত হয় বা বাধাগ্রস্ত হয় বা কণ্ঠকাকীর্ণ হয়, সেটা জাতির কাম্য হতে পারে না। তো সুতরাং পতিত ফেসিবাদের এবং তাদের দোসররা যাতে কোনো রকম ষড়যন্ত্র করে এখানে অন্য কিছুর পায়তারা না করতে পারে, সেই জন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবেই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করব। মানে আপনারা একটু, আপনারা এখন তার পদত্যাগ চান কিনা বা তাকে অপসারণ চান? রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, এই মুহূর্তে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে, যেটা জাতির কাম্য নয়।